গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো বন্ধুরা, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর ওই দেখো আমার মেয়ে আমার আগে উঠে পড়েছে। ওই দেখো মেয়ে বসে কফি করে খাচ্ছে। তো চলো বন্ধুরা, আজকে আমি ব্লগটা এখন থেকেই শুরু করলাম। চলো সাজি হাতে নিয়ে নিয়েছি, আর চলো ফুল তুলে নিয়ে আসি। তো চলো তার ছাড়বো, আবার ফুল তুলে নিয়ে আসি। দেখো বন্ধুরা, কাজ সেরে স্নান টান করে ঠাকুর পুজো করে এই দেখো আমি রেডি হয়ে গেছি। আর এই দেখো আমার মেয়েও রেডি হয়ে গেছে। হাই করো বাবু। আমার মেয়ে আমি দুজনেই রেডি হয়ে গেছি। তো এখন বাজারে যাব। তো চলো, আজকে তো রবিবার, রবিবার মানেই তো তোমরা জানো আমার মেয়ে বাজারে যাবে। তো চলো।
বাজারে যাব আর বাজারে গিয়েছিলাম ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি প্রচন্ড রোদ গরম আর ভিড় ছিল বাজারে তো এইমাত্র আমি বাজার থেকে বাড়ি আসলাম আর বাজার থেকে এসে হাত মুখ ধুয়ে আমি ঘরে চলে এসেছি তো চলো কী কী নিয়ে এসেছি তোমাদের দেখাই তো আমি নিয়ে এসেছি আলু পেঁপে আজকে রবিবার বন্ধুরা মানে মাংস হবে মাংস টমেটো আদা শসা আর এখানে আছে পেঁয়াজ আদা এই পেঁয়াজ রসুন জিরে লঙ্কা এই বাজার থেকে নিয়ে এসেছি চলো তোমরা তো দেখলে বাজার থেকে আসলাম আর বাজার থেকে এসে আলু চচ্চড়ি করলাম তো এবার খাওয়া দাওয়া করে নেবো এই দেখো সকালের খাবার হচ্ছে মুড়ি শসা আর এ দেখো আলু চচ্চড়ি তো এটা হচ্ছে আমার এটা মেয়ের তো চলো খাওয়া দাওয়া করে নিই তো তোমরা তো দেখলে বন্ধুরা যে আমি খাওয়া দাওয়া করছিলাম আর খাওয়া দাওয়া করে সবজি টবজি কেটে রান্না বসিয়ে দিয়েছি তো এ দেখো রান্না হচ্ছে ভাত হয়ে গেছে আর এই সবজিটা হচ্ছে ভাত পটল ভাজা ডাল আর আজ তো রবিবার মেয়ে মাংস খাবে তো মাংস কষা শসা লেবু তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই আবার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো বন্ধুরা তোমরা তো দেখলে যে আমি খাওয়া দাওয়া করছিলাম আর খাওয়া দাওয়া করে এ দেখো রেডি হয়ে গেছি এক জায়গায় যাচ্ছি তো চলো যেতে যেতে পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে চলো যাওয়া যাক দেখো এটা হলো আমাদের নবদ্বীপ ফেরিঘাট এখানে আমরা পার হচ্ছি কারণ আমরা ওই দিকে যাব ওপারে যাব তো নবদ্বীপ যাব তো তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো আর আমরা কোথায় কোথায় যাচ্ছি তোমাদের সাথে সম্পূর্ণটাই শেয়ার করব তো চলো
তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করতে পারিনি বন্ধুরা, সেখানে ক্যামেরা এলাও ছিল না। তো দরকারি কাজটা সারার পরে নাদমঘাট গিয়েছিলাম, নাদমঘাটে জগন্নাথ দেবের সানযাত্রা মেলা দেখতে। তো জগন্নাথ দেবের সানযাত্রার মেলা আমি নিজেও দেখলাম আর তোমাদেরকেও দেখালাম যতটুকু পেরেছি বন্ধুরা। তো দেখার পরে তারপরে বাইরে যেখানে গেছি, বাইরে ঘুরতে গেছি, অথচ বাইরে খাবার খাবো না, তাই কি হয়, বাড়ি এসে খাবো? বাড়ি এসে তো আবার রান্না করতে হবে বলো, সেটা তো আর এনার্জি থাকবে না। তো সেই কারণে বাইরে খাবার কিনে খেয়ে নিয়েছি আমরা, আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর খাওয়া দাওয়া সেরে আবার আমি এরকম বাড়িও চলে এসেছি, বাড়ি এসে ফ্রেশ ট্রেশ হয়ে তো তোমাদের সঙ্গে কথা বলতে আসলাম। তো আজকের মতন ভিডিওটা বন্ধুরা আমি এই পর্যন্তই রাখছি। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের মতো দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। আজকের মতন সবাইকে গুড নাইট, বাই বাই।